আমরা অসুস্থ হলে যখন ডক্টরের কাছে যাই তখন ডক্টর কিছু টেস্ট করতে বলেন রোগীর সাইন অ্যান্ড সিমটমস দেখে। সঠিক রোগ নির্ণয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগ নির্ণয় অনেকভাবেই করা যায়, যেমন ব্লাড টেস্ট, এক্সরে, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান কয়েকটি প্রধান এবং কমন টেস্ট। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বেসিক কিছু টেস্ট এবং সেটি কোন রোগ নিরাময়ের জন্য ডক্টর সাজেস্ট করেন সে সব সম্পর্কে বিস্তারিত। ব্লাড টেস্ট, এটি সবচেয়ে কমন এবং বিভিন্ন কারণে ডক্টররা সাজেস্ট করে থাকেন, যেমন শরীরে রক্তের পরিমাণ, কী পরিমাণ হিমোগ্লোবিন আছে, শরীরে কোনো প্রকার ক্যান্সার বাসা বাঁধছে কি না, রক্তে চিনি এবং চর্বির পরিমাণ, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে কি না, আর থাকলে সেটা আয়রন নাকি ভিটামিনের ঘাটতির কারণে হচ্ছে সেটা সম্পর্কে জানা যায়। অ্যালার্জি বা ব্লাডে কোনো ইনফেকশন থাকলে সেটাও নির্ণয় করা সম্ভব এই ব্লাড টেস্টের মাধ্যমে। ইউরিন টেস্ট, এটির মাধ্যমে শরীরে কোনো ইনফেকশন থাকলে জানা যায়। শরীর দিয়ে কোনো রকমের প্রোটিন, অ্যালবুমিন, চিনি বা কাস্ট এবং রক্ত বের হচ্ছে কি না সেগুলোও জানা যায়। USG বা আল্ট্রাসোনোগ্রাম, এর মাধ্যমে পেটের হোল অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন ও আপার অ্যাবডোমেনের অবস্থান সম্পর্কে জানা যায়। প্রেগনেন্ট মহিলাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট। গর্ভের বাচ্চার পজিশন, হার্ট রেট ও আরও অনেক ডিটেলসে সব কিছু জানার জন্য এই টেস্টটি করা হয়ে থাকে। সিরাম বিলিরুবিন টেস্ট, জন্ডিস আছে কি না প্রাথমিকভাবে জানার জন্য এই টেস্টটি দেওয়া হয়। RBS, এটা মূলত ডায়াবেটিস আছে কি না সেটা সম্পর্কে জানার জন্য ডক্টররা সাজেস্ট করে থাকেন। TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই টেস্টের মাধ্যমে হরমোন সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেরাম ক্রিয়েটিনিন টেস্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এই টেস্টটি ম্যান্ডেটরি। কিডনির সমস্যা আছে কি না তা জানার জন্যও এই টেস্টটি দেওয়া হয়ে থাকে। লিপিড প্রোফাইল টেস্ট, এই টেস্ট হৃদরোগ ও অগ্ন্যাশয়ের রোগীদের জন্য দেয়া হয়ে থাকে। রক্তে চর্বির পরিমাণ নির্ণয়ের জন্য লিপিড প্রোফাইল টেস্ট দেয়া হয়। SGPT ও SGOT, লিভারের অবস্থা বোঝার জন্য সাধারণত এই টেস্ট দেওয়া হয়ে থাকে। লিভার কতটুকু এনজাইম উৎপাদন করছে সে সম্পর্কে জানা যায়। ভিডাল টেস্ট, টাইফয়েড রোগীদের ক্ষেত্রে এই টেস্ট দেয়া হয়। কোনো রোগী টাইফয়েডে আক্রান্ত কিনা তা জানার জন্য ডক্টর এই টেস্ট সাজেস্ট করে থাকেন। এক্সরে দিয়ে খুব সহজেই রোগ নির্ণয় করা যায়, তবে সে সম্পর্কে আরও অ্যাডভান্স লেভেলে জানতে হলে সিটি স্ক্যান বা MRI করানো হয়ে থাকে। LFT, লিভার ফাংশন টেস্ট, লিভারের সমস্যা নিরাময়ের জন্য এই টেস্ট করানো হয়। ECG, হৃদরোগ বা হৃদরোগের অবস্থা বোঝানোর জন্য প্রাথমিকভাবে এই টেস্ট সাজেস্ট করা হয়। সিরাম ইলেকট্রোলাইট, দুর্বলতা, ডায়রিয়া বা অতিরিক্ত বমি এবং রক্তে মিনারেলসের ঘাটতি আছে কি না তা জানার জন্য এই টেস্ট দেওয়া হয়। HBS AG, জন্ডিস ও লিভারের অবস্থা বোঝার জন্য এই টেস্ট দেওয়া হয়। HbA1c, ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়ের জন্য এই টেস্ট দেওয়া হয়।